আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বাঁকুড়া জেলার শালতোরা বিধানসভার প্রার্থী সন্তোষ মণ্ডলের সমর্থনে একটি রোড শো এবং পথসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোর কাঠফাটা রোদে এই রোড শোতে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজেপিকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, বহিরাগতরা বাংলা দখল করতে চাইছে, কিছু ডেইলি প্যাসেঞ্জার আসছে আর যাচ্ছে, কিন্তু তাদের স্বপ্ন সফল হবে না, কারণ বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছরে যে উন্নয়ন করেছেন সর্বস্তরের মানুষের জন্য, তার জন্যই মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জয় করবে। লড়াই, যে জেলাটার নাম বাঁকুড়া আর এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, অত সোজা নয়। পশ্চিমবঙ্গের মানুষ রক্ত দিতে রাজি, কিন্তু দিল্লির শক্তির কাছে মাথা নত আর আত্মসমর্পণ করবে না। আমাদের গলা কেটে দিন, আপনার যত ক্ষমতা আছে আপনি এজেন্সি দিয়ে চমকান ধমকান, কোনো লাভ নেই। আপনার 10 গুণ জেদ আমার, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার 10 গুণ জেদ আমার, আপনাদের জেদ কি? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করব। আর আমার জেদ কি? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। আগামী 2রা মে কড়ায় ঘণ্টায় জবাব পেয়ে যাবে। খেলা তো হবে, খেলা হবে, আর পদ্মফুল উপড়ে ফেলা হবে। গোঘাটের শ্রীপুরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। বিজেপির দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। অবিলম্বে গোঘাট বিধানসভা বিজেপি প্রার্থী বদল করতে হবে, তা না হলে দল থেকে একাধিক কর্মী সমর্থক ইস্তফা দেবে, হুঁশিয়ারি দেন তারা। টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছি না আমরা, বিক্ষোভ জানাচ্ছি। আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে, ওনার হাতে এখনো আমাদের বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। সেই প্রার্থীকে আমাদের প্রার্থী করা হয়েছে। আমাদের গোঘাট বিধানসভার সমস্ত কার্যকর্তা এবং সমস্ত জনসাধারণ ওনাকে প্রার্থী হিসাবে চাইছে না, এর জন্যই আমাদের বিক্ষোভ। কি চাইছেন বা কি করবেন? আমরা চাইছি নতুন যে কোনো মুখ আমাদের বিজেপির কর্মীর হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের পূর্ণ সহযোগিতা আছে এবং তাকে আমরা মানে 50,000 ভোটে লিড দেবো, এই আশা রাখি। গত বছরে 24 নভেম্বর তমলুকে ডিএম অফিসে ডেপুটেশন জমা দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করেন অগ্নিমিত্রা পল। এরপর ওই মন্তব্যের জেরে তমলুক পৌরসভার এক তৃণমূল কর্মী তমলুক কোর্টে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে তমলুক আদালতে জামিনের জন্য আসেন অগ্নিমিত্রা পল। তমলুক কোর্টের বিচারপতি 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন অগ্নিমিত্রা পলকে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের জামিনের জন্য প্রেয়ার করেছিলাম। জজ সাহেব ওনাকে 500 টাকার বন্ডে জামিন দিয়েছেন। সমস্ত সেকশনই নন বেলেবল ছিল, বেলেবল সেকশন ছিল, অল সেকশনস আর বেলেবল, 504, 506, 509। তমলুক পিএসএরই মামলা, একটা সবাই হচ্ছে কথাকে কেন্দ্র করেই এই মিথ্যে মামলাটা করেছিল, যে কারণে হচ্ছে আজকে দিদি এসেছিলেন জামিনের জন্য। জজ সাহেব জামিন দিয়েছে 500 টাকা বন্ডে। কুলটি থানার বরাকর ফাঁড়ি এলাকার বিল্ডার্স ট্রেডার্সে 6 লাখ টাকা জমা দিতে যাচ্ছিল বরাকরের ইউকো ব্যাংকে ওই সংস্থার কর্মচারী অমিত শর্মা। হঠাৎ করে দুষ্কৃতীরা তার হাত থেকে ওই টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ওই এলাকার হার্ডওয়্যারের মালিক সঞ্জয় আগরওয়ালকে। সঞ্জয় আগরওয়াল তার কর্মচারী অমিতকে নিয়ে বরাকর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। বরাকর ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তদন্ত শুরু হয়েছে। বর্ডার এলাকাতেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, একই সাথে সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে। এই ঘটনায় বরাকরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনুবারের তুলনায় 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচার নতুন মাত্রা পেয়েছে। সৃষ্টি হয়েছে নতুন কয়েকটি স্লোগানের, যা ইতিমধ্যেই রাজনীতির চালচিত্র থেকে বেরিয়ে সাধারণের ঘরে ঢুকে পড়েছে। তার মধ্যে অন্যতম বামেদের টুম্পা সোনা প্যারোডি তৃণমূলের খেলা হবে স্লোগান। জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিজেপির জয় শ্রীরাম সোনার বাংলা স্লোগানও। বিধানসভা ভোটের প্রাককালে এই জনপ্রিয় স্লোগানগুলিকে হাতিয়ার করে মিষ্টি প্রস্তুত করছে রায়গঞ্জের প্রসিদ্ধ মিষ্টি বিপণী রসরাজ। রসরাজের শোকেস সেজে উঠেছে টুম্পা সোনা সোনার বাংলা খেলা হবে স্লোগান লেখার সন্দেশে। মজাদার রাজনৈতিক স্লোগানে ভরে এই মিষ্টি পেয়ে বেজায় খুশি রায়গঞ্জ শহরের বাসিন্দারাও। সুচন্দা সরকার নামে এক বাসিন্দা জানালেন অভিনব এই উদ্যম। ভোট রঙ্গকে মিষ্টির মধ্য দিয়ে তুলে ধরে অভিনবত্বের ছোঁয়া এনেছেন মিষ্টি বিক্রেতা।
মিষ্টি প্রিয় সৈফুর রহমান তিনি বলেন, আমরা যে যাই রাজনীতি করি না কেন, মিষ্টি তো সব বাঙালিরই প্রিয়। তাই ভোটের আবহে এই রাজনৈতিক স্লোগানে ভরা মিষ্টিমুখ করতে ভালোই লাগছে। রায়গঞ্জের এই প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের অন্যতম কর্মকর্তা সুব্রত বোস বলেন, ভোট হলো গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। তাকে স্বাগত জানাতে এবং ভোটের আবহে মানুষের কাছে ভিন্ন স্বাদ উপহার দিতেই আমাদের এই উদ্যোগ। মূলত নতুনত্বের চমক দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সুব্রত বোস। গত 5 মাস ধরে বকেয়া থাকা বেতনের দাবিতে চুক্তির ভিত্তিতে কর্মরত কর্মীরা বুধবার আসানসোলে সিএমপিডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান। তারা একটি প্রতিবাদ সমাবেশও করেন। বিক্ষোভকারীরা বলেন, আমাদের বেতন বকেয়া রয়েছে গত 5 মাস ধরে। সেই দাবিতে টানা বিক্ষোভ আন্দোলন চালানোর পরেও আমাদের দাবি মানা হয়নি, তাই আমরা এদিন বাধ্য হয়ে সিএমপিডিআই এর অফিসের সামনে প্রতিবাদ এবং দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছি। আন্দোলনকারীদের তরফে সঞ্জয় কুমার বলেন যে, আমরা বছরের পর বছর ধরে এখানে কাজ করে চলেছি, এই মূল্য বৃদ্ধির সময় আমাদের ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না। এছাড়াও একাধিক অভিযোগ তোলেন তারা। বর্তমানে তাদের দাবি যদি মেটানো না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। हम लोग का 4-5 मास में हो गया है, कोई किसी को सैलरी नहीं मिल रहा है। अब सब आदमी परेशान है, सबको का घर का अवस्था खराब हो चुका है, सब अपना अपना घर से चलाने नहीं सक रहा है, माथा में कर्जा हो चुका है घर चलाने का चलते में, और यहाँ तक कि सूद भी देना पड़ रहा है। और कॉन्ट्रैक्टर लोग को बोल रहे हैं कि हम लोग को पैसा देने के लिए, तो कॉन्ट्रैक्टर दादागिरी कर रहा है और बोल रहा जा रहा है कि सुनो, हम लोग का मर्जी है, तुम लोग को देंगे पैसा, नहीं मन करेगा नहीं देंगे। जोर जबरदस्ती हम लोग का साथ में किया जा रहा है, और जब बोलने के बाद ही बोल रहा है कि तुम लोग को जो करना है कर लो, हम तुम लोग के लिए कुछ नहीं कर सकते।